আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। দশ বছরের বাচ্চার মতো লাগছে। আবরারের সামনে এসে দুইবার ঘুরল রূপা, স্কার্টটা ছড়িয়ে পড়ে, থেমে গিয়ে বলল, আমাকে কেমন লাগছে আব্রু? আব্রু আপনার নামের সংক্ষিপ্ত রূপ। আম্মা আমাকে যেমন রূপা থেকে ভালোবেসে রূপু ডাকত, ঠিক তেমনি আপনিও আব্রার থেকে আব্রু। উপস সরি, আপনাকে নাম ধরে ডেকেছে, আব্রার হাসল, বলল, ঠিক আছে আব্রু বলেই ডেকো। সত্যি? হ্যাঁ। রূপা খুশিতে কয়েকবার ঘুরে আব্রারের দিকে একটু ঝুঁকে বলল, আব্রু আব্রু আব্রু। রূপা দুই হাতে মুখ চেপে খিলখিল করে হেসে দেয়। খুশিতে আবার ঘুরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে, ড্রয়ার থেকে পুতুলটা বের করে হাতে নিয়ে বলল, শোনো আমার পুতুল বর, আজ থেকে তোমার নাম আব্রু। পুতুলটা নিয়ে দাঁড়িয়ে যায়, একটা চুমু দিয়ে বলল, আমার আব্রু আব্রু আব্রু। আবারও খিলখিল করে হেসে ওঠে। আব্রার দুই হাত বুকে গুঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপার কাণ্ড দেখছে আর মুচকে হাসছে। যখন বলল আমার আব্রু, আব্রারের মনে শীতল বাতাস বয়ে গেল। আব্রার একধানে রূপার লাফালাফি দাপাতাপি দেখছে। রূপা বেড়ে উঠে কিছুক্ষণ লাফালো, তারপর থপ করে বসে পড়ে। কিছুক্ষণ বসে থেকে বারান্দায় যায়, বারান্দায় ল্যাম্প জ্বালিয়ে দেয়, আব্রার পেছন থেকে ডাকে। রূপা ফিরতেই একটা ক্যান্ডিড ছবি তুলে নেয়। রূপা হেসে দোলনায় বসে, আব্রার বেশ কয়েকটা ছবি তুলে নেয়। রূপা উঠে এসে আব্রারকে বলল, এই আব্রু চলুন না আমরা বাগানে যাই প্লিজ। আব্রার ঘড়ি দেখল, তারপর রূপাকে নিয়ে চুপি চুপি বেরিয়ে গেল বাগানের দিকে। আব্রার বাগানের ভেতরে লাইট জ্বালিয়ে দিল, রূপা দৌড়ে ভেতরে চলে গেল। এই ফুল থেকে ওই ফুলের দিকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর দৌড়াচ্ছে। রূপা ক্লান্ত হয়ে দোলনায় বসল, আব্রার পেছনে এসে হালকা করে ধাক্কা দেয়। রূপা খিলখিল করে হেসে ওঠে, আব্রার সেই হাসির শব্দ শুনে মৃদু হাসে। রূপাকে এই মুহূর্তে বাগানের রানী মনে হচ্ছে, শুধু মাথায় একটা তাজ নেই। তাজ দিলে রূপাকে হুবহু রানীর মতো লাগবে। বেশ কিছু ছবি তুলে নেয় আব্রার, দুজনে একসাথে দোলনায় বসে। রূপাকে আব্রার বলছে, দোলনা ছিঁড়ে যাবে, পরে যাব তখন ব্যথা পাবো, স্কার্টটা আমার বেশ পছন্দ হয়েছে, এমন কাপড় আমি আগে পরিনি, তাই একটু বেশি খুশি হয়েছে। কাল যখন আমার পুতুল বর আমাকে নিয়ে ঘুরতে গেছে, খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। উনি যে আমার হাতটা টেনে ওনার বুকের সাথে চেপে ধরেছে, উফ। আচ্ছা আমার পুতুল বরটাকে জানে তখন আমার বুকের ভেতর কেমন কেমন যেন করছিল, আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছিল। ওহ, উনি জানেই না, আমার পুতুল বরটা জানেই না যখন আমার মুখে খাবার তুলে দেয় তখন আমার কেমন লাগে, আর কাল যখন নদীর পাড়ে আমার দিকে তাকিয়েছিল, ইশকি লজ্জা, লজ্জায় আমি তাকাতেই পারছিলাম না, গাল দুটো নরম হয়ে গিয়েছিল আমার। নেকাবের কারণে উনি বুঝতেই পারেনি আমার কি হাল হয়েছে। কতবার আর চোখে তাকাতে চেয়েছি ওনার দিকে, কিন্তু পারলামই না, পুতুল বরটা সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আচ্ছা আমার পুতুল বর কি জানে ওনার সাথে রিক্সায় ঘুরতে আমি কতটা আনন্দিত হই? উনি জানেই না, পুতুল বরটা জানে না আমি ওনার সাথে থেকে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হয়েছে, যা আগে কখনো হয়নি আমার সাথে। রূপা মনে মনে হাসল, আকাশের দিকে তাকিয়ে দোলনায় বসে আছে। হঠাৎ মন খারাপ হয়ে গেল। আচ্ছা আব্বা কাল কেন বলল সামনে মন ভাঙার দিনও আসবে? কি হবে সামনে? পুতুল বরটা কি আমায় কষ্ট দেবে? না না, উনি কিছুতে আমাকে কষ্ট দিবে না। তাহলে কি হবে? আচ্ছা মিনুর পুতুল বরের যেমন আরেকটা পুতুল বউ এসেছে, তেমন করে কি আমার পুতুল বরের কাছে আমি ছাড়াও আরেকটা পুতুল বউ আসবে? না, আমি আমার পুতুল বরকে কাউকে দেব না, কিন্তু যদি ওই পুতুল বউটা ওনাকে ছিনিয়ে নিয়ে যায় আমার থেকে, আমি কি করব? ধুর, আমি কি ভাবছি এসব! কিন্তু ওই কথাটার মানে কি? রূপা মন খারাপ করে বসেছিল। আব্রার এসে রূপার পাশে বসে বলল, আজ স্কুলে যাবে না? রেডি হও তাড়াতাড়ি, আজকে আমি তোমাকে দিয়ে আসবো, আমিও রেডি হতে যাচ্ছি। আব্রার উঠে গেল, রূপা পেছন থেকে আব্রারের হাত ধরে টান দিল। আব্রার রূপার দিকে ফিরতেই রূপা আলিঙ্গন করল আব্রারকে। আব্রার পুরো শক হল, এমন মুহূর্তের জন্য সে প্রস্তুত ছিল না। রূপা মাথা তুলে আব্রারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি কি আরেকটা পুতুল বউকে নিয়ে আসবেন ঘরে? রূপা মুখ গুজল আব্রারের বুকে। আব্রার বুঝতে পারেনি রূপা কি বুঝাতে চেয়েছে। বেশ খানিকক্ষণ পর আব্রার বুঝল রূপার কথা। বেশ অবাক হলো আব্রার, এমন চিন্তা হঠাৎ করে রূপার মাথায় কেন এলো? ইকরা কি কিছু বলেছে রূপাকে? আব্রারের বুক ধুকপুক করছে। রূপা আব্রারের বুকে হাত রেখে মাথা তুলে বলল, দেখুন আপনার হৃৎপিণ্ড আমার মতো বেশি দ্রুত চলছে। রূপা হাসল, হাত সরিয়ে মাথা রাখল বুকে, চোখ বন্ধ করে আব্রারের বুকের ধুকপুক ধ্বনি শুনছে। আব্রার সত্যি বেশ অবাক হয়েছে, যার কারণে এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যখন সম্ভূতি ফিরে পেল তখন আব্রার রূপাকে দোলনায় বসালো। রূপার সামনে হাঁটু গেড়ে বসে রূপার হাত ধরে বলল, রূপা কেউ কি তোমাকে কিছু বলেছে? না। তাহলে তখন কথাটা কেন বললে? আরেকটা পুতুল বউ নিয়ে আসবো কিনা এটা কেন বললে? এমনি বলেছে, আমার মনে হয়েছে তাই।
আমরা গ্রামে থাকতে একবার পুতুলের বিয়ে দিয়েছি বলেছি না? এর তিন দিন পর মেনুর পুতুল বট্টানা আরেকটা পুতুল বইয়ের কাছে চলে গেছে, তাই বলেছি, আপনিও কি আরেকটা পুতুল বইয়ের কাছে চলে যাবেন? আচ্ছা, তখন যদি আমি কান্না করি আপনি কি তাও ফিরে আসবেন না? আপনি আরেকটা পুতুল বইয়ের কাছে চলে গেলে আমি কিন্তু খুব কাঁদবো। আপনি প্লিজ আর কোনো পুতুল বইয়ের কাছে যাবেন না। রূপা কাঁদছে না, তবে হিচকি উঠে গেছে। রূপার প্রতিটা কথা আবরারের বুকে তীরের মতো বিঁধছে। রূপার পাশে বসে রূপাকে বুকের সাথে চেপে ধরে এই অবুজ মেয়েটাও বুঝেছে সতীনের ভাগ দেয়া কতটা কষ্টের। রূপা হঠাৎ হু হু করে কেঁদে দিল। আবরারের টি শার্ট খামছে ধরেছে, এমন অবস্থা যে ছেড়ে দিলে এই বুঝি পুতুল বরটা তার কাছ থেকে বিলীন হয়ে যাবে, হাওয়ায় মিলিয়ে যাবে, তারপর আর রূপা তার পুতুল বরকে চাইলেই কাছে পাবে না। রূপার হাতের বাঁধন আরো শক্ত হল। হৃৎপিণ্ডটা যেই চার প্রকোষ্ঠে বিভক্ত আছে, রূপার ইচ্ছে করছে তার পুতুল বরকে সেই প্রকোষ্ঠে আটকে রাখতে, যাতে কেউ চাইলেই নিয়ে যেতে না পারে। আবরার রূপাকে বারণ করছে না কান্না থামাতে, চুপ করে আছে, আর রূপাকে চেপে ধরেছে বুকের সাথে। আবরার মনে মনে খুশি হলো, তার শিশুবউ ভালোবাসা বিয়ে এসব না বুঝলেও তাকে হারানোর বেদনা কেমন হবে সেটা বুঝেছে। আবরারের কাছে এতেই অনেক, এরপর আস্তে আস্তে ঠিকই ভালোবাসাটাও বুঝে যাবে। গাড়ি থেকে নেমে রূপা স্কুলের গেটের কাছে যেতেই দারোয়ান বলল, মামনি আজকে তো স্কুল বন্ধ। আজকে বন্ধ? কিসের বন্ধ? এ কি তুমি জানো না আজকে স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, তাই ক্লাস হবে না, দুপুর থেকে অনুষ্ঠান, তখন এসো। রূপা চলে গেল, আবরার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রূপার কাছে আসতেই জিজ্ঞেস করলো, কি হয়েছে, স্কুল বন্ধ? আচ্ছা গাড়িতে বসো, ভাগ্যিস আমি যাইনি, না হলে তোমার তো হেঁটে হেঁটে বাসায় যেতে হতো। আবরার গাড়ি স্টার্ট দিল। রূপা কিছু একটা চিন্তা করে বলল, শুনুন না, আমি এখন বাসায় যাব না। তো কোথায় যাবে? আপনার অফিসে। আমার অফিসে যেয়ে আপনি কি করবেন ম্যাডাম? কাজ করবেন? ল্যাপটপকে ডিব্বা বলবেন? আবরার হাসছে। রূপা আবরারের বাহুতে কিল দিল একটা। আবরার ল্যাকামো করে বলল, আহ শিশুবউ রেগেছে, ব্যথা পেয়েছে তো বউ? রূপা ভেঙচি দিল। আবরার আবার হাসল, হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, ঠিক আছে আজ তাহলে শিশুবউকে একটু অফিসে ঘুরিয়ে আনি। গাড়ি অফিসের ভেতরে ঢুকে গেল। রূপা গাড়ি থেকে নেমে দাঁড়ালো, আবরার গাড়ি পার্কিং এ রেখে রূপার কাছে এলো। গেটের সামনে দারোয়ানকে দেখে রূপা সালাম দিল। আবরার ফিসফিস করে বলল, উনি দারোয়ান। রূপা আবরারের দিকে ফিরে বলল, তো কি হয়েছে, ওনারা কি মানুষ না? শুনুন, যদি আপনি কারো মনের ভেতরে রাজত্ব করতে চান তাহলে তার সাথে সুন্দর ব্যবহার করুন। মানুষ মরে যায় কিন্তু তার ব্যবহার সারা জীবন থেকে যায়। যদি আপনি সম্মান শ্রদ্ধা পেতে চান তাহলে ছোট বড় সবাইকে সম্মান আর শ্রদ্ধা করুন, তারাও আপনাকে অটোমেটিক সম্মান আর শ্রদ্ধা করবে, বুঝেছেন? জি বউ বুঝেছি। আবরারও দারোয়ানকে সালাম দিল। উনি মুচকি হাসলেন, সাথে অবাক হলেন। আবরার রূপাকে দেখিয়ে বলল, এই পুচকিটাকে দেখেছেন, এটা আমার ওয়াইফ। দারোয়ান অবাক হলো আবারও। রূপার দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনি অনেক ভালো, ম্যাম নয় নাম ধরে ডাকবেন, আমার নাম রূপা, আমি তো আপনার কত ছোট তাই আমাকে নাম ধরে ডাকবেন। ঠিক আছে। দুজনে লিফটে উঠল। আবরার বলল, কি জাদু করলে বউ, সবাই তোমাকে এত ভালোবাসতে শুরু করেছে। আবরারের কথা রূপা খিলখিল করে হেসে ওঠে, আবরারও মুচকি হাসে। ফোর্থ ফ্লোরে আবরারের অফিস। আবরার রূপার হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। অফিসের সব স্টাফ এমপ্লয়ি অবাক হয়ে তাকিয়ে আছে, তারা কখনো তাদের বসকে কোনো মেয়ের সাথে দেখেনি, আর আজকে কোনো মেয়ের হাত ধরে হাঁটছে। অবশ্য রূপার বোরকার কারণে বোঝা যাচ্ছে না ভেতরে মানুষটা কেমন। আবরারের কেবিনে আসতেই রূপা অবাক হয়ে তাকাল। কাঁচের যে দেওয়ালটা আছে সেদিকে ছুটে গেল রূপা, অবাক হয়ে দেখছে বাহিরের পরিবেশ। আবরার রূপার পেছনে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে? অনেক সুন্দর, জানেন আমি এরকম কাঁচের দেওয়াল আগে কখনো দেখিনি। রূপা একধানে বাহিরের দিকে তাকিয়ে আছে। আবরার মুচকি হাসল। দরজা নক পড়তেই আবরার সরে এসে চেয়ারে বসল। তিয়া প্রবেশ করল। এই অফিসে আবরারের পরে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তিয়া, তাই অধিকাংশ কাজ তিয়াই করে। তিয়া চেয়ারে বসে রূপার দিকে তাকালো। আবরার মুচকি হেসে বলল, আপনাকে বলেছিলাম আমার জীবনে স্পেশাল একজন মানুষ আছে, এই সেই মানুষ। তিয়া ভালো করে তাকালো এবার, মনে মনে ব্যঙ্গ করল, এমন খালাম্মা টাইপ মেয়ে আবরার পছন্দ করেছে। তিয়া বেশ অবাক হলো, নিজের দিকে তাকালো। গায়ের রং ধবধবে ফর্সা, স্লিম ফিগার, চেহারায় বেশ মাধুর্য আছে, তাও সে পাত্তা পেল না এমন খালাম্মা টাইপের মেয়ের জন্য। আবরার রূপার দিকে তাকিয়ে বলল, এই রূপা বোরকা খুলে বসো। ল্যান্ডলাইন থেকে আবরার তার পিএ কে ফোন দিয়ে বলল, কোনো মেল এমপ্লয়ি স্টাফ যেন আজকে আমার কেবিনে না আসে, এমনকি আপনিও না, ম্যানেজারও যেন না আসে। কোনো কাজ থাকলে আমাদের অ্যাসিস্ট্যান্ট মিস তিয়াকে বলে দিবেন, উনি আমার কেবিনে এসে কাজ সেরে নিবে। রূপা বোরকা খুলতে শুরু করে। তিয়া বেশ অবাক হলো, একটা হলিউড ফিল্মে দেখেছিল স্লিম ফিগারের সুন্দরী মেয়ে নিজের সৌন্দর্য লুকিয়ে রেখে মোটা একটা কস্টিউম পরে নিজেকে সবার কাছে কুৎসিতভাবে উপস্থাপন করত। এই মুহূর্তে তিয়ার রূপাকে তাই মনে হচ্ছে। বোরকার এক একটা পার্ট খুলছে আর রূপার যৌবন প্রকাশ পাচ্ছে। বোরকা খুলে সামনে ফিরতেই তিয়া মুগ্ধ হলো, এমন নারী সে কমই দেখেছে।
গায়ের রং শ্যামলা অথচ সৌন্দর্য যেন উপচে পড়ছে, চোখ ফেরানো দায়। এতক্ষণ সে ব্যঙ্গ করছিল, এখন মনে হচ্ছে রূপার সৌন্দর্য তার মন্তব্যকে ব্যঙ্গ করে বলছে, কি হলো মিস তিয়া, এতক্ষণ তো খালাম্মা বলছিলেন, এখন কই গেল আপনার মন্তব্য? তিয়া একবার আবরারের দিকে তাকালো, আবরারও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রূপার দিকে। এই প্রথম আবরারকে কোনো নারীর দিকে মুগ্ধ হয়ে তাকাতে দেখেছে। তিয়ার বেশ হিংসেই হলো, কোনো রকমে উঠে চলে গেল সেখান থেকে। রূপা গালে হাত দিয়ে বসে আছে, আবরার বেশ কয়েকবার বলছে ক্রস বেল্ট খুলে ফেলতে। মেয়েটা হুহু করে গালে হাত দিয়ে বসে আছে। আবরার উঠে এসে হাত ধরে দাঁড় করালো রূপাকে, ক্রস বেল্ট খুলে সাদা ওড়না গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, তুমি এমন অলস হলে কবে থেকে? আগে তো এমন ছিলে না। আমার ঘুম আসে। কি এই মেয়ে, কি হয়েছে বলতো? আজ সকাল থেকে কেমন উইয়ার্ড বিহেভ করছো, কি হয়েছে? রূপা আবরারের পিঠের দিকে শার্ট দুই হাতে খামছে ধরে বুকে মাথা রেখে বলল, এই পুতুল বটটা বেশি কথা বলে। বললাম ঘুম আসে, আমাকে বলে আমার কি হয়েছে। ঘুমই তো আসছে, এখানে উইয়ার্ডের কি আছে? পুতুল বটটার কি যে হলো, আবরার বেকুবের মতো দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ ড্যাব ড্যাব করে চেয়েছিল রূপার দিকে। রূপাকে সোফায় বসিয়ে কাউকে ফোন দিয়ে কিছু নাস্তা এনে দিতে বলল। একটু পর নক পড়তেই আবরার বাহিরে গেল, নাস্তা নিয়ে ভেতরে এসে রূপার পাশে বসল, ব্লেজার কোট খুলে এক পাশে রাখল। আবরার রূপাকে খাইয়ে দিচ্ছে। রূপা কিছুক্ষণ আবরারের দিকে তাকিয়েছিল, হঠাৎ করে আবরারের গাল টেনে দিল আর খিলখিল করে হেসে ওঠে। আবরার একটা দীর্ঘশ্বাস ফেলল, মেয়েটা আজ হঠাৎ করে পাগলামি করছে। খাওয়ানো শেষ হতেই আবরার বলল, এবার ঘুমাও, আপনার কোলে মাথা রেখে ঘুমাবো, গাল ফুলিয়ে বলল, আসো কোলে মাথা রেখে ঘুমাও। রূপা সোফায় শুয়ে পড়ে আবরারের কোলে মাথা রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করেছিল। আবরার ল্যাপটপে নিজের কাজ করছে। একটু পরেই রূপা লাফিয়ে উঠল, আবরারের বাহু দুই হাতে চেপে ধরে বলল, ঘুম আসে না, আমি পড়ব। ঠিক আছে, ব্যাগ থেকে বই বের করে আবরারের সাথে ঘেঁষে বসল। রূপা মনোযোগ দিয়ে পড়ছে, হঠাৎ করে মাথায় দুষ্টু বুদ্ধি আসলো, আর চোখে আবরারের দিকে তাকালো, আবরারের সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপের দিকে। রূপা বেলুনি উঁচু করে আবরারের কানের ভেতর কাতকুতো দিল, আচমকা এমন হওয়ায় আবরার হচকচিয়ে গেল, বাম পাশে হেলে পড়ল। রূপা খিলখিল করে হেসে ওঠে, হাততালি দিয়ে বলল, ইয়ে আমি জিতেছি, আপনি ভয় পেয়েছেন? ইয়ে ইয়ে পুতুলবর ভয় পেয়েছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। আবরার কথা শুনে রূপা উঠে দৌড় দিল, দৌড়ে দরজার কাছে চলে গেল। আবরারও দৌড়ে রূপার কাছে এলো, রূপা সেদিক থেকে চেয়ারের পেছনে চলে গেল, সেখান থেকে সোফার পেছনে, এভাবে পুরো কেবিনে গোল গোল করে ঘুরে দৌড়াচ্ছে, সাথে আবরারকেও দৌড়িয়েছে। আবরার কোমরে হাত রেখে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, যাও জিতেছ তুমি। রূপা কাছে এসে বলল, ইয়ে। আবরার রূপাকে কোলে তুলে নিল, রূপা ভয়ে আবরারের গলা জড়িয়ে ধরে মৃদু চিৎকার দিয়ে বলল, আরে পড়ে যাবো তো, এবার কি করবে, তোমাকে এখন ফেলে দিব, আপনি চিটিং করেছেন, আপনি বলেছেন আমি জিতেছি, তাহলে? হ্যাঁ বলেছি, তোমাকে ধরতেই তো বলেছি। রূপা হাত পা ছোড়াছুড়ি করে বলল, না 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 হবে না, আপনি চিটিং করেছেন, আপনি পচা, হবে না। আবরার রূপাকে কাঁচের দেওয়ালের সামনে নিয়ে বলল, এখন তোমাকে এখান থেকে ফেলে দিব, কি করবে এখন, এখান থেকে পড়লে কোমর ভেঙে যাবে। রূপা কাঁদো কাঁদো হয়ে বলল, না আমাকে ফেলবেন না, আপনি তো অনেক ভালো, আপনি আমার পুতুল বর, কিউট পুতুল বর, কালকে তো ফ্রেঞ্চ কিস আমি সব খেয়ে ফেলেছি, আপনাকে দেইনি, আমাকে নামিয়ে দিন, আমি বাসায় গিয়ে আপনাকে সুন্দর করে মজা করে ফ্রেঞ্চ কিস বানিয়ে খাওয়াবো। সত্যি? আবরার রূপার দিকে তাকিয়ে বলল, বোকামে, তোমার নকল ফ্রেঞ্চ কিস আমি খাই না, সময় হলে আমি আসলটাই খেয়ে নিব। রূপাকে এনে সোফায় বসিয়ে দিল, রূপার পাশে বসে বলল, তুমি খুব দুষ্টু হয়ে গেছ। ভেঞ্চি দিয়ে বইয়ে মুখ গুজে দিল রূপা, আবরার নিজের কাজে মন দিল। রূপা আবার আর চোখে তাকালো আবরারের দিকে, বই নিয়ে হেলে পড়ল আবরারের বুকে, দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে তিয়া। প্রিয় মানুষটার পাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারছে না সে, তাকে কোনো পাত্তা দেয়নি সে এমপ্লয়ি বলে, তো কি হয়েছে, ভালোবাসে তো উঁচু নিচু এসবের স্থান নেই। তাহলে আবরার আর রূপার সব খুনসুটি এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে দেখছে তিয়া। আবরারের কেবিনের দরজার পাশের অংশটাও কাঁচের, যার মধ্যে সাদা রঙের ডিজাইন, সেদিক থেকে কেবিনের ভেতরে দেখা যায় কে কি করছে। তিয়া সেদিকে উঁকি দিয়েছে এবং সবকিছুই দেখেছে, যার ফলে এখন কেঁদে বুক ভাসাচ্ছে, ভুলতে পারছে না সে আবরারকে, এমন একজনকে তো সে চেয়েছে যার কাছে একজন নারী হবে মনের রাজ্যের রানী, তাহলে সে কেন তার হলো না, অন্যের হয়ে গেল, এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিয়ার মনে। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করল, তার কেবিনে নক পড়েছে, ভেতরে আসতে বলল বাহিরের মানুষটাকে, একজন কলিগ এসেছে, সে এসে ফাইল দিয়ে বলল আবরারকে দেখাতে। তিয়া মনে মনে বেশ বিরক্ত হল, আবরারের সামনে এখন যেতে ইচ্ছে হচ্ছে না, আর আজই তাকে বারবার সেখানে যেতে হচ্ছে, কেন যে সে এই অফিসের অ্যাসিস্ট্যান্ট। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, আবরারের কেবিনে প্রবেশ করে দেখল রূপা আবরারের বুকে, আবরারের জিম করা দেহের প্রতিটা ভাঁজ শার্টের ওপর স্পষ্ট ফুটে উঠেছে, এই প্রথম আবরারকে স্যুট ছাড়া নর্মাল শার্টে দেখছে, বেশ আকর্ষণীয় লাগছে আবরারকে। তিয়ার হিংসে হচ্ছে রূপাকে,
সে যদি না আসতো তাহলে এই বুকে তার জায়গা হতো। তিয়া হালকা কেশে বলল, স্যার আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে গেছে? আবরা রূপার দিকে তাকিয়ে মুচকি হাসল, বইটা টেবিলের ওপর রাখল। তিয়ার দিকে তাকিয়ে বলল, গার্লফ্রেন্ড নয়, আমার পুচকি মিসেস। আবরার হাসল, তিয়া যেন ধাক্কার মতো খেল। আপনি বিয়ে করেছেন কখন? আবরার তাকাতেই তিয়া বেশ অপ্রস্তুত হয়ে গেল, নিজেকে সামলে নিল। সরি, এভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি। ইটস ওকে, বিয়ের 2 মাস হয়েছে, প্রজেক্টের কাজে যেদিন কুমিল্লা গেলাম সেদিনই বিয়ে হয়েছে। এরপর নীরবতা। তিয়া এক পলক তাকিয়ে বেরিয়ে গেল। রূপা দুই গালে হাত দিয়ে বসে আছে, তিয়া সামনের চেয়ারে বসে আছে, একটু পরপর রূপার দিকে তাকাচ্ছে। আবরার বাহিরে গেছে, তিয়া কথা বলতে চাচ্ছে রূপার সাথে, কিন্তু কি বলবে বুঝতে পারছে না। বেশ চিন্তা করে বলল, ম্যাম আপনার কিছু লাগবে? রূপা অবাক হয়ে তাকালো তিয়ার দিকে, তারপর হেসে বলল, এখানে আসো আপু। তিয়া চেয়ার নিয়ে সেদিকে এগিয়ে গেল। রূপা গাল ফুলিয়ে বলল, শোনো আমি তোমার ছোট, তাই আমাকে নাম ধরে রূপা বলে ডাকবে, ঠিক আছে? আর তুমি আমার বড়, তাই আমি তোমাকে আপু বলে ডাকবো। আচ্ছা আপু, তোমার নাম কি? আফসানা আহমেদ। তিয়া, সুন্দর তো? তুমি অনেক সুন্দর। তিয়া হাসল, মনে মনে অবাক হল, কি কিউট আর গুলুমুলু মেয়েটা। তিয়ার ইচ্ছে করছে রূপাকে বাসায় নিয়ে যেতে, তারপর সুন্দর করে সাজিয়ে পুতুল বানিয়ে এক জায়গায় বসিয়ে রাখতে। তিয়া কিছু না বলেই রূপার গাল ধরে টেনে হেসে দিল। রূপাও খিলখিল করে হাসছে। তিয়া বলল, তুমি পিচ্ছে একটা মেয়ে, এমন বোরকা পরো কেন? দেখতে একদম খালাম্মা লাগে। আচ্ছা আপু, তোমার মূল্যবান সম্পদ কি তুমি এখানে সেখানে ফেলে রাখবে? না তো, সেটা সিন্ধুকে রেখে তালা লাগিয়ে রাখবো। তিয়া কথাটা মজা করে বলল, সিন্ধুকে না রেখে এখানে সেখানে রাখলে কি হবে? এখানে সেখানে রাখলে তো মানুষ চুরি করে নিয়ে যাবে কিউটি। নারীর সৌন্দর্য খুব দামি সম্পদ, তাই তাকে সিন্ধুকে অর্থাৎ বোরকার ভেতরে রাখতে হয়, না হলে মানুষ নজর দিবে, তারপর চুরি করে নিয়ে যাবে। তিয়া অবাক হল, এভাবে সে কখনো ভাবেনি তো? তিয়া উৎসুক হয়ে বলল, তাহলে ছেলেদের কি করা উচিত? তারাও তো অনেক সুন্দর হয়, মেয়েরা তাকাবে তারপর মুগ্ধ হবে। সেজন্যই আল্লাহ বলেছেন, মুমিন নারী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। আপনি যখন আপনার নজর নিচু রাখবেন, তখন আপনার সামনে যত সুদর্শন যুবকী থাকুক না কেন, তার সৌন্দর্য আপনার চোখে পড়বে না, তাই আপনি চোখের জেনা থেকে বাঁচবেন। যখন চোখের জেনা হবে না, তখন আপনার মনে ওই যুবককে নিয়ে কোনো হারাম চিন্তা আসবে না, তার সাথে প্রেম করার চিন্তা আসবে না, তখন আপনার মনের জেনা থেকেও বেঁচে যাবেন। একই নিয়ম ছেলেদেরও। তিয়া অবাক হল, এ যেন তার মনের কথা বলল রূপা, তার মনের সব উত্তর যেন সে পেয়ে গেল। তিয়া এবার বলেই ফেলল, রূপা তোমাকে একটু জড়িয়ে ধরি। রূপা হেসে নিচ থেকেই তিয়াকে জড়িয়ে ধরল। তিয়া রূপার মাথায় হাত বুলিয়ে দিল। আজই বোরকা কিনবো আমি। রূপা তুমি জানো না এই কথাগুলো বলে আমার মনকে কতটা শান্ত করেছ, আমি সবসময় তোমার জন্য দোয়া করব। তিয়া আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে রূপাকে, নিঃশব্দে কেঁদে দেয়। আজ তার মনটা হালকা হয়েছে, সাথে অনুতপ্ত সে। আজ আল্লাহর কাছে সবকিছুর ক্ষমা চাইবে তিয়া, আজ খুব খুশি সে। আবরা রূপাকে নামিয়ে দিয়ে নিজে ভালো করে বসল। রূপাকে নিজের কোলে বসিয়ে বলল, এবার পড়লে তুমি ব্যথা পাবে না, খুশি এবার? রূপা গাল ফুলিয়ে বলল, তো আপনি তো ব্যথা পাবেন, আমি ব্যথা পেলে তোমার কি? অভিমান করে বলল আবরার, আপনি তো আমার পুতুল বর, ব্যথা পেলে তো আমি কষ্ট পাব। আবরার হো হো করে হেসে দেয়। রূপা গাল ফুলিয়ে বসে থাকে। আবরার রূপার গাল টেনে ওকে কোলে তুলে নেয়। রূপা ভয়ে মৃদু চিৎকার করে উঠে বলল, আল্লাহ আমি পড়ে যাব তো, নামান আমাকে, আমার কোমর ভেঙে দিবেন নাকি আপনি? আবরার কোনো কথা না শুনেই রূপাকে নিয়ে রুমে চলে গেল। রূপাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, ঘুমাও, কাল ফজরের নামাজ পড়তে উঠতে হবে গো আমার শিশুবু। রূপা ভেঙিয়ে শুয়ে পড়ল। আবরারও হেসে শুয়ে পড়ল। আমজাদ সাহেব বাগানের দিকটায় হাঁটছেন, মনে মনে খুশি তিনি। কাল রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন বিছানা ছেড়ে উঠেছেন, তখন বাগানে আলো জ্বালানো দেখে বারান্দায় আসতেই আবরার আর রূপাকে দেখেছেন। তিনি মনে মনে বেশ খুশি, তবে একটা চাপা ভয়ও মনে আছে। এমন সময় রূপা চায়ের কাপ নিয়ে এদিকে এলো। চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আব্বা আপনার চা। আমজাদ সাহেব হাসি মুখে চায়ের কাপটা নিলেন। রূপা বাগানের ফুলের দিকে তাকিয়ে আছে। রোজ সকালে স্কুলে যাওয়ার আগে আমজাদকে চা দিয়ে যায় রূপা। নাস্তা বানিয়ে দিতে পারে না, কারণ আবরার রুম থেকে বের হতে দেয় না তাই। আমজাদ সাহেব রূপার দিকে তাকিয়ে বললেন, তুই অনেক বোকা রূপা। রূপা আমজাদের দিকে তাকিয়ে ভীতু হয়ে বলল, আমি কি সত্যি খুব বেশি বোকা? জানেন আব্বা, আমার স্কুলের বান্ধবীও বলে আমি নাকি অনেক বোকা। আমজাদ সাহেব মলিন হাসলেন। রূপার মাথায় হাত রেখে বললেন, শক্ত হ রূপা, নিজেই নিজের শক্ত খুঁটি হ, যাতে কেউ চাইলে তোকে নাড়িয়ে দিতে না পারে, তোকে উপরে ফেলে দিতে যেন না পারে। নিজের জিনিসকে শক্ত করে ধরে রাখবি, আগলে রাখবি। এভাবে বলছেন কেন আব্বা? শক্ত হ মা, চোখ কান খোলা রাখ। চোখের সামনে আমরা যাদের আপনজন হিসেবে দেখছি, সেই আপনজনই পেছন থেকে ছুরি মারে। তোকে এইসব এজন্য বলছি কারণ সামনে মন ভাঙারও দিন আসবে। রূপা কিছু বুঝল না, তাই খালি কাপ নিয়ে চলে এলো। রুমে এসে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আবরার আরও আগে চলে গেছে। আমজাদ সাহেব বাগানের বেঞ্চিতে বসলেন। তার শরীরটা খুব ভালো নেই এখন,
যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তিনি খুব ভালো করে জানেন তার পেছনে খুব বড় ষড়যন্ত্র চলছে। শুধুমাত্র ওনার কারণেই এখনো সবাই চুপ করে আছে। যেদিন উনি দুনিয়া থেকে বিদায় নেবেন সেদিন থেকে শুরু হবে অত্যাচার, অবিচার, অন্যায়। আর তাছাড়া তার আবরারটাও যে সহজ সরল মনের, এসব ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেললেন। রূপা তাড়াতাড়ি শুয়ে পড়েছে দেখে আবরার ভ্রু কুচকে তাকিয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে আবার রূপার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়েছ কেন? প্রতিদিন তো এই সময় পড়তে বসো, আজ কি হলো? আর কাল তোমাকে যে পড়া দিয়েছি সেগুলো তো আজ দেওয়ার কথা, তাই না? তো পড়া না দিয়ে শুয়ে পড়লে যে?